আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাচ্ছি, তিনি আমাকে সুন্দরী পৃথিবীতে সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠিয়েছেন। তারপর আল্লাহর কাছে আমি আমার মা বাবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে শুরু করলাম আজকের এই ভিডিওটি। পৃথিবী ভরা মানুষ, কিন্তু খালি চোখে যাদেরকে দেখি এগুলো জনসংখ্যা। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। আজ ভালোবাসা দিবস, আপনারা কোন মানুষটার সবচেয়ে আগে খোঁজ নিয়েছেন? মা বাবা, নাকি স্ত্রী, নাকি বন্ধুবান্ধব? বন্ধুবান্ধবের খোঁজ তো অবশ্যই নিতে হবে, তবে মা বাবা যদি বেঁচে থাকেন অবশ্যই তাদের আগে খোঁজ নিন। আজ কার কার মন খারাপ যে আপনাকে উইশ করেনি আপনার প্রিয় মানুষ? আপনি কি একবার ভেবেছেন আপনার সেই পুরনো দিনের কথা, আপনার ছোটবেলার কথা? এক প্লেটে খাওয়া, বড় ভাইয়ের জামা প্যান্ট ছোট ভাই পরা, বড় বোনের কাপড় ছোট বোন পরা, মায়ের আসলের গন্ধ নেওয়া, বাবার হাটে যাওয়া, হাট থেকে ফিরে আসার অপেক্ষা করা, কী নিয়ে আসলো বাবা মজা, মনে পড়ে সেই কথা? স্কুলে যাইনি বলে মায়ের বকা পিটুনি, আদর করে ভাই স্কুলে নিয়ে যাওয়া, মা বাবার কত বকা ঝকা, লুকিয়েছিল কত ভালোবাসা। পৃথিবীতে এই মানুষ দুইটির ভালোবাসা পবিত্র ভালোবাসা, আর এই ভালোবাসার মধ্যে পবিত্রতা জুড়িয়েছিল। তারাই রাখতে পারেন শুধু ভালোবাসার মান, বুঝতে পারে তারা আসল ভালোবাসা। তারপরও বেঁচে থাকার জন্য চলতে হবে, ভালোবাসতে হবে, কারো না কারো হাত ধরে থাকতে হবে। তবে কেন আজ এই অভিমান? যদি কেউ আপনাকে উইশ না করে, আপনার ভালোবাসার মানুষ আপনাকে যদি উইশ না করে, কোনো কষ্ট নেবেন না। ভালোবাসা শুধু দেওয়ার মধ্যেই সার্থকতা আছে, পাওয়ার মধ্যে নয়। আপনি তাকেই বলে ফেলুন, আপনি তাকেই ভালোবাসাটা জানিয়ে দিন, দেখবেন সে কি ভালো লাগা কাজ করবে মনের মধ্যে, সে কি অন্তরের একটা টান, একটি ভালোবাসা, ভালো লাগা কাজ করবে, আপনি তখনই বুঝতে পারবেন। আর প্রিয় মানুষগুলোকে ফোন করে বলুন, যদি কাছে থাকে কাছে গিয়ে বলুন, বাবা মাকে বলুন, মা গো তোমাদেরকে অনেক ভালোবাসি। দেখবেন আল্লাহ তাআলা খুশি হয়ে মা বাবার ভালোবাসার জন্য কত বড় দোয়া, কত বড় আশীর্বাদ আপনার জন্য নিয়ে আসবে। এই ভালোবাসার নামগুলো সার্থক হবে। পাশাপাশি আমরা যারা আছি মা বাবার পরে, স্বামী স্ত্রী, ভালো লাগা, বন্ধুত্ব, অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে, রেসপেক্ট থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। ভালোবাসাটা শুধু আজকের জন্য নয়, প্রতিটা দিনের জন্য, প্রতিটা মুহূর্তের জন্য আমি যেন চিন্তা করি, এই ভালোবাসাটুকু কাল তো নাও পেতে পারি, এই কথাটা চিন্তা করে আমরা প্রতিদিন ভালোবাসব। ঘর থেকে বের হওয়ার সময় প্রিয় মানুষের হাসি দেখে যেন বের হই। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত অপেক্ষা করি আমি আমার প্রিয় মানুষগুলো কিভাবে ভালো থাকবো, কিভাবে একটু ভালোবাসবো তাদের। বেঁচে থাকার সার্থকতা তো এটাই। ভালোবাসা শুধু ভালোবাসি বললেই হলো না, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা যেমন অনেক কঠিন, বন্ধুত্ব বা ভালোবাসা করার আগে চিন্তা করতে হবে এটা কতদিন আমি রক্ষা করতে পারবো, কতদিন তার হাত ধরে পথ চলতে পারবো, এটা চিন্তা করে করা উচিত। আজকের এই দিনগুলোতে আমি আপনাদের সবার জন্য ভালোবাসা, দোয়া, উৎসাহ, প্রীতি রেখেই আমি আজ কথাগুলো বললাম। আমরা সবাই জানি এর অর্থ, সবাই বুঝি। ওই তো, তবু একটা কথা আছে, একটি দা যদি ফেলে রাখা হয়, কাজ না করা হয়, তাহলে সেটি কি হয়, জং ধরে যায়। তেমনি আমরা এসব কথা না শুনলে ব্রেনের মধ্যে আমাদের জং ধরে যাবে, তাই তো বলা। তো ফ্রেন্ডস, আজকের এই ভালোবাসা দিবস সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। অবশ্যই ভালো থাকবেন।
বেশি বেশি ভালোবাসবেন, পজিটিভ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।